মাছের রাজা ইলিশ। বছর ঘুরে সিজন আসলেই ক্রেতাদের চাহিদার তুঙ্গে থাকে ইলিশ। বারবার খেলেও আরো হাজারবার খেতে ইচ্ছা করে। প্রতিদিন ভোর থেকেই জমজমাট হয়ে ওঠে ঢাকার সব থেকে বড় পাইকারি বাজার কারওয়ান বাজার। FDC রেলগেটের পাশেই বসে মাছের বাজার। এই বাজারে আসে পদ্মা ও মেঘনার ইলিশ, এছাড়াও আসে চট্টগ্রামের সমুদ্রের ইলিশ। এক একটি ইলিশ 500 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত সাইজের হয়ে থাকে। সাইজ অনুযায়ী দাম পড়বে 600 থেকে 2000 টাকা কেজি। দেখিজি ভাই, বর্তমানে চলতেছে 900 টাকা কেজি মাছের। মাছের ওইটাতে 700 গ্রাম, 650 গ্রাম। ছোট বড় সব সাইজের ইলিশ পেয়ে যাবেন রাজধানীর কারওয়ান বাজারে। ক্রেতাদের চাহিদা সব থেকে বেশি নদীর ইলিশের প্রতি। নদীর বড় সাইজের ইলিশের দাম পড়বে 1200 টাকা কেজি। চাহিদা অনুযায়ী মাছ কম থাকায় বেশি দাম হাঁকাচ্ছে বিক্রেতারা, এমনটাই বলছিলেন মাছ কিনতে আসা অনেকেই। এর একটি 200 আছে, অরিজিনাল পদ্মাটা। হ্যাঁ, অরিজিনাল পদ্মা। আবার যেটা সাগরে পাবেন ওটা 1300-1400 টাকা কেজি। পদ্মার ইলিশের পরিমাণ হইল এই মাথারা থাকবো ছোট, মাছটার কালার থাকবো চিকচিক কালার, আর হালকা ডিম থাকবো, এরকম হালকা ডিম থাকবো, বুঝছেন? এই যে এরকম ডিম থাকবো, আর চিরাঙ্গারি কোনো ডিম নাই। এটির মাছ হলো লম্বা মাছ, লম্বা পাতলা। আর এই মাছটার গাড়া হলো কত মোড়া, এই যে প্রত্যেকটার গাড়া হলো মোড়া। তবে চিরাঙ্গা মাছের পার্টিকুলার এইটা বাবা, আর এটা হলো অরিজিনাল পদ্মার মাছ। মাছ এটা খাইতেও মজা, মাছও ভালো। ওইটার তো নেই, এটা 200-300 টাকা কেজি, বেশি থাকে সবসময় দাম। এটা কেজি 1750 টাকা। বাজারের ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন নিলামে বিক্রি হচ্ছে ইলিশ। চাইলে আপনিও অংশ নিতে পারেন নিলামে। এছাড়া খুচরা মাছ বিক্রি করতে ফুটপাতে লাইন ধরে বসেন অনেক ইলিশ বিক্রেতা। সেখান থেকেই খুচরা দামে নিতে পারবেন বিভিন্ন সাইজের ইলিশ। কেনার আগে অবশ্যই দেখে দামাদামি করে কিনুন, না হয় ঠকে যেতে পারেন। এখানে কাস্টমার বেশি আসে, তাই চাহিদার কথা মাথায় রেখে নদীর ইলিশের দামে সামুদ্রিক ইলিশ গষিয়ে দিতে পারে বিক্রেতারা। তাই দেখে শুনে বুঝে ইলিশ কিনবেন।